অকাল দীপাবলি বালুরঘাটে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বালুরঘাটের আত্রেয় নদীর সদর ঘাটে প্রজ্বলিত হবে 1 লক্ষ প্রদীপ। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে 22শে জানুয়ারি সন্ধ্যায় আত্রেয় নদীর তীরে 1 লক্ষ প্রদীপ জ্বালানোর পাশাপাশি চলবে সন্ধ্যা আরতি। সেই সঙ্গে 22 জন পুরোহিত আত্রেয় নদীতে সন্ধ্যা আরতি করবেন। এজন্য বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের কুমোর বাড়ি থেকে মাটির প্রদীপ সংগ্রহের কাজ চলছে, পাশাপাশি জেলার বাইরে থেকে প্রদীপ আনার চেষ্টা চলছে। এই অকাল দীপাবলিতে খুশি কুমোর পাড়ার প্রদীপ শিল্পীরা। বালুরঘাটের মৃৎশিল্পীরা জানিয়েছেন, কালী পুজোর সময়ও এত পরিমাণ প্রদীপ বিক্রি হয়নি, স্বাভাবিকভাবেই এই অকাল দীপাবলিতে খুশি তারা। জানা গেছে, 1 লক্ষ প্রদীপ জ্বালাতে আনুমানিক 1 কুইন্টাল সর্ষের তেল এবং সন্ধ্যা আরতির জন্য বেশ 1 কেজি ঘি আনা হবে। শুধুমাত্র প্রদীপ জ্বালাতে 1000 স্বেচ্ছাসেবক প্রয়োজন, ফলে নদীঘাট পরিষ্কার ও যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে জেলা বিজেপি। না, এখন কালী পূজার সময় অত বিক্রি হয় না, এখন ঝুড়ু ঝাঁক বিয়ে বাড়ি হ্যান ত্যান এইসব বেচা কিনে বুঝলেন, 12 মাসই বিক্রি আছে। হ্যাঁ, দেখলে বাকি ছেলে ছেলে বেচায় উপকারই হলো, কি পড়ে থাকতো সেটাই জেনে। মানে কত প্রদীপ নিয়ে গেল আপনার কাছে? মানে নিল 5500। 5500? হ্যাঁ, তাতে আমরা খুশি, আসলে মাল ছেলে হয়ে গেল এই জন্য খুশি আমরা। দেখুন, আগামী 22শে জানুয়ারি আর রাম জন্মভূমি, সেখানে রামের মন্দিরের যে উদ্ঘাটন এবং রামলার মূর্তি স্থাপনের যে কার্যক্রম আছে, সেই কার্যক্রমকে আর প্রতিটি মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন গ্রামেগঞ্জে তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের বালুরঘাটের আত্রাই নদীর তীরে সদরঘাট, সেখানে আমাদের সম্মানীয় সাংসদ আর তার ব্যবস্থাপনায় 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হবে এবং রাম পূজন করা হবে।